বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন সিলেটের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ সময় তিনি নিহত সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আব্দুল আহসান মোহাম্মদ জাবুরকে নিহত তুরাবের হত্যাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। গত 19 জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তুরাব নয়া দিগন্ত ও জালালাবাদ পত্রিকার রিপোর্টার ছিলেন। আর আশ্বাস দিচ্ছেন ডিসি মহোদয়, ইনশাল্লাহ মামলা যেহেতু হয়েছে এটা মামলা এফআইআর পর্যায়ে আছে, আসামি ধরা হবে। আর আপনারা আমি যতটুকু সম্ভব 1971 সাল দেখছি না, কিন্তু রাজাকার দেখছি, মুক্তিযুদ্ধ হল দেখছি, কিন্তু 2024 সালের স্বৈরাচার পতনের আন্দোলন দেখছি, কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত এই স্বৈরাচারী প্রেতাত্মারা আপনার এখনও পর্যন্ত প্রশাসনের মধ্যে আছে। আমি আপনাদের মধ্যে উদাত আহ্বান জানাই আর এরভাবে নিষ্ক্রিয় করা যায়, আর আবু তুরাবের আসামি যেগুলো আছে ওগুলো আসামিগুলো তাড়াতাড়ি যতটা সম্ভব গ্রেফতার করা হয় প্রশাসনের মধ্যে। এর এখনও পর্যন্ত আপনার কাজে কর্মরত আছে আপনার। আর আপনাদের মাঝে একটা জানাই আর যে আমার বাইর নামে একটা রাস্তা বিএনপির পৌর শহরে ঘোষণা করা হয়েছে। কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ, উপজেলা জামাতের আমির ফয়জুল ইসলাম সহ আরও অনেকে। আমরা সেই নৃশংস হত্যার বিচারের তেমন একটা লক্ষণ এখনও দেখতেছি না। তার খুনি যারা সেই পুলিশ অফিসারদেরকে এখনও গ্রেফতার করা হয়নি। আমরা আশা করব আজকে জেলা প্রশাসক মহোদয় এসেছেন এবং অবিলম্বে এই এটিএম তুরাব সহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, সকলের প্রকৃত খুনিদেরকে প্রশাসনে থাকুক আর পুলিশ বিভাগে থাকুক আর সন্ত্রাসী হিসাবে এই খুনি বিতাড়িত শেখ হাসিনার দলের হোক, যে কেউই হোক, তাকে যেন অবিলম্বে গ্রেফতার করা হয়।